নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প সব সময় প্রযোজ্য নয় প্লেন থেকে নেমে গাড়িতে উঠে বসে দমদম থেকে বালিগঞ্জে পৌঁছে বাড়ির মধ্যে ঢুকে আসা পর্যন্ত একটাও কথা বলেনি অপালা পাশে যে লোকটা গাড়ি চালিয়ে নিয়ে আসছে সে যে চালক মাত্রই নয় তার একান্ত আত্মজন এবং বেশ দীর্ঘকাল পরেই মাত্র একটু আগে এয়ারপোর্টে দেখা হয়েছে সেটাও অপালার ভঙ্গিতে ধরা পড়ছে না যেন ওই গাড়ি চালানোটাই ওর একমাত্র ভূমিকা সেই ভূমিকাটাই পালন করছে এর আর ভাববার কি আছে অথচ লোকটা অপালার ট্রাঙ্কল পেয়ে কোট কামাই করে মরতে মরতে এয়ারপোর্টে গেছে মরতে মরতেই বলা চলে দরকারি কেস ছিল হাতে ইচ্ছে করলে দীপক ইভাকে যেতে বলতে পারত ইভা দীপকের থেকে গাড়ি কিছু খারাপ চালায় না কিন্তু অপালা ট্রাঙ্কলের ভাষাটা কেমন যেন আতঙ্কবাহী অস্বস্তির মতো লেগেছিল দীপকে তাই ইভা প্রস্তাবটা করা সত্ত্বেও বলেছিল থাক আমি যাই হঠাৎ এরকম একা চলে আসা ঠিক বুঝতে পারছি না ইভা একটু হেসেছিল হোকালতি করে তোমার যা একখানা অবস্থা হয়েছে না সব কিছুর মধ্যেই ব্যাপার আবিষ্কার করে বস কবে আরও খেয়ালি নয় হঠাৎ খেয়াল হয়েছে কিন্তু ক্রমশ যে ব্যাপার দেখতে পাচ্ছে দীপক প্লেন থেকে নামল অপালা সঙ্গে শুদ্ধ একটা হালকা আকাশ উপযুক্ত সুটকেস আর হাতে ঝোলানো চরমতম শৌখিন একটা হ্যান্ডব্যাগ দীপক এই ধরনের জিনিসগুলোর নাম জানে না তাই মুখে সহজে উচ্চারণ করতে চায় না মনে মনে বলে ব্যাগ তা শুধু এই দীপক একবার শুধু বলতে চেষ্টা করলো আর মাল মোট অপালার ভ্রুভঙ্গিতে বুঝলো আর কিছু নেই অথচ অন্যবারে যখন আসে কি কাণ্ড দীপক দেখে ভেবেছে কদিনের জন্য তো বেড়াতে এসেছে এরা এত জিনিস কেন এত কি লাগে কি আছে ওই সব ছোট বড় মেজো সেজো নানা মাপের দ্রব্যাধারে দ্রব্যাধারী বলে দীপক সব মনে মনে কারণ ওগুলোর মধ্যে গোটা দু তিন ব্যাগ সুটকেশ ইত্যাদি পরিচিত নামে ডাকতে পারলে পারলেও বাকিগুলোকে যে কোন শ্রেণীতে ফেলা যাবে দীপক অন্তত জানত না এবারে শুধু ওই সংক্ষিপ্ত একটা হালকা সুটকেস অতএব মালপত্র কি সবই অরিন্দমের দরকারে লাগতো যে অরিন্দম হেসে এসে বলতো আচ্ছা এই বস্তুগুলোকে শাড়ি কেস না বলে স্যুটকেস কেস বলা হয় কেন নামকরণ এই ভুল আছে বলুন এরা যখন ট্রেনে প্লেনে যানবাহনে চাপে বুকের মধ্যে কটা শাড়ি ভরে নেয় আর কটা স্যুট বলুন আমার তো দাদা দেখুন এই একটা স্যুট বডিতে ফিট করা আর একটা আমার এই কিট ব্যাগের মধ্যে এতেই পাঁচ সাতটা দিন হেসে খেলে চালিয়ে নেব অথচ এবারে শুধু ওই একা ছোট সুটকেস যেন অরিন্দম আসেনি বলেই এত কম দীপকের মনে হলো খুব সম্ভব বোধ হয় এই সুটকেসটাই দীপক সেবার সিঙ্গাপুর থেকে এনে অপালাকে উপহার দিয়েছিল হঠাৎ সমস্ত স্নায়ু শিরার মধ্যে দিয়ে যাকে বলে একটা সন্দেহের বিদ্যুৎ শিখা খেলে গেল দীপকের তার সঙ্গে আতঙ্কের তবু দীপক কিন্তু মন্তব্য করল না কিছু এবারে প্রায় বছর আরাই আসেনি অপালারা রা বলতে আর কি অপালা আর অরিন্দম তাদের এই সাত বছরের বিবাহিত জীবনে কোনো তৃতীয় প্রাণীর আবির্ভাব তো ঘটেনি তার জন্য অবশ্য দুজনের কারোরই মনের মধ্যে দুঃখের বালাই টালাই কিছু দেখা যায় না বলে দিব্যি আছি বাবা স্বাধীনতার পরাকাশটা করে বেড়াচ্ছি তা অবশ্য স্বাধীনতার পরাকাষ্টটা পিছুটান বলে কিছু নেই ছুটি পেলেই বেরিয়ে পড়া আর পড়া মানেই কলকাতায় এসে হুমড়ি খেয়ে পড়া যেন কলকাতার বাজারটা সব লুট করে নিয়ে যেতে পারলে ভালো হয় বোম্বাই শহরের বাসিন্দা তবু কলকাতায় এলেই ওর দিনগুলো প্রায় সবগুলোই কাটে মার্কেটিং আর বাংলা সিনেমা দেখায় আর কলকাতাতেই তো আসে অরিন্দম হেসে হেসে বলে হোল ইন্ডিয়ায় একমাত্র এই দ্রষ্টব্য জায়গা আছে সেটা হচ্ছে কলকাতা ছুটিতে বেড়াতে যাবার জন্যে আর কোনো জায়গায় নাম করলেই মহিলা বিরস বিরূপ ইফা বলে আর কলকাতার মধ্যে একমাত্র দ্রষ্টব্য জায়গা শাড়ির দোকান অথবা গন্তব্য অপালা দিব্যি বৌদির মুখের কাছে হাত নেড়ে বলে তবে কি হাইকোর্ট দেখতে যাব তা হোক বাবা শাড়ির দোকানে গিয়ে এমন ছ্যাবলামি করিস লোকে ভাবে বুঝি কোনো অজ গন্ডগ্রাম থেকে এসেছে তা বলে অরিন্দমও যে কলকাতা প্রেমী নয় তা নয় ছাত্রাবস্থাটা তার কলকাতাতেই কেটেছে যদিও কলেজ হোস্টেলে কিন্তু তাতে কি উপভোগের কিছু ঘাটতি ঘটেছে না সেই দিনগুলো স্মৃতির খাতায় স্বর্ণাক্ষরে লেখা নেই ঠাট্টা করবার জন্যই করে তাও অপালা যদি সর্বদাই ওর মার্কেটিং আর বাংলা সিনেমা দেখার সঙ্গী হতে ইভাকে ঘুরিয়ে মারে তো অরিন্দম মারে খাটিয়ে নিত্য চারবেলা ভালো ভালো রান্না খাবার জন্যে হ্যাঁ আসা তো ছুটিতে অবসরের অভাব নেই নিজেই চলে যায় বাজারে রাজ্যির মাছ মাংস আনাজপাতি এনে হাজির করে আর সেইগুলো ইভার সামনে টেনে দিয়ে বলে বারো মাস আপনার অপুর হাতের রান্না খেয়ে খেয়ে খাওয়ায় বিতরাগ এসে গেছে বৌদি ভুলেই গেছি জগতে এত সব সুখাদ্য আছে রাঁধুন দিকিনি এইগুলোকে জম্পেশ করে যে কটা দিন আপনার ছায়ায় আছি দুটো ভালো মন্দ খেয়ে যাই আহা গেলবারে সেই যে কি একখানা ইলিশ নারকেল না কি করেছিলেন ভুলবার নয় ও অপু বৌদির কাছ থেকে কিছু কিছু শিখে নাও না অপু বলে দায় আমার শিখে নিতে নেহাত রান্নার লোক জোটে না তাই রেধে খাওয়াই হেই ঢের আবার ভালো রান্না অরিন্দম বলে দেখুন বৌদি ভারতীয় নারী আজ কি অধপতন অপু বলে এখনই দেখছ কি এরপর আরও দেখতে হবে তাই এসব সবকিছু বলা বলেই তো লীলা মাত্র যেটা ইভার প্রশ্রয় ছায় অনেকখানি বিকশিত হতে পায় বয়সে যে ইভা মোটেই খুব বড় তা নয় দেখলেই বোঝা যায় কিন্তু ওর ভঙ্গিতে বড়র ভূমিকা তাই যদি ইভা বলে আয়না বাপু শিখে নে না দু একটা রান্না অপালা বলে অগ্নিতে কখনো হতে দিতে নেই বৌদি ওই পেটুক চাঁদটি আমার হাতে আছে তাই মানুষের মতো আছে রোজ রোজ উত্তম খাদ্য খাওয়া ধরলে ফিগারের বার ওটা বেজে যাবে না কিন্তু এখন কি আর এসব বর্তমানে রইল অতীতে চলে গেল না এখন আর এই বলে এই করে বলা চলবে না বলতে হবে করত বলতো কারণ কারণ অপালা ওর সেই বোম্বাইকে চিরতরে ত্যাগ করে এসে ঘোষণা করে বলেছে দাদা কালি স্যুট ফাইল করে দে শুনি প্রথমটা দীপক তখন বলে উঠেছিল মানে মানে জানিস না রাগ দাদা যা বলছি কর তখন দীপক হঠাৎ ভেবেছিল এ আর কিছু না একটা পরিকল্পিত মজা খুব সম্ভব অরিন্দম আপিসের কাজে আটকে পড়ে একসঙ্গে আসতে পারেনি অপালা আগে চলে এসেছে আর এই মজা ষড়যন্ত্রটি করে এসেছে তাই সেও খুব ভালো মানুষের মতো বলেছিল ঠিক আছে যা করতে হবে বলে দিস বললামই তো রেগে গেছিল অপালা বলেছিল করবি তো ওকে আমি ডিভোর্স না দিয়ে ছাড়ছি না তারপর দেখলো না ব্যাপারটা ঠাট্টা নয় ঠাট্টা হলে সারাদিন এমন গুম হয়ে থাকতো না মনে পড়লো এয়ারপোর্ট থেকে একটাও কথা বলেনি অপালা ঠাট্টা তো আমার জের কি এতক্ষণ চলতে পারে না একটা কিছু ঘটনা ঘটিয়ে বসেছে এবং সেটা আর হালকা পর্যায়ে নেই কিন্তু ওই গুম হয়ে থাকা নারীটিকে কোন প্রশ্ন করে উঠবে সারাদিন ধরে দীপক শুধু ভাষাটা ভাঁজছে মেয়েরা পুরুষের থেকে অনেক দুঃসাহসী পুরুষরা সহজে কোনো মানসিক দ্বন্দ্ব গঠিত জটিল প্রসঙ্গকে তাক থেকে পেরে নামাতে চায় না সেই ছড়িয়ে পড়া জটিলতাকে তার বড় ভয় তাই দীপক একবারও বোনকে বলতে পারছে না কি হয়েছে বলতো তোদের অথবা তোর কিন্তু ই ভা অনায়াসে খেতে বসে বাঁ হাতে মাংসের বাটিটা থেকে চামচে করে অপালার পাতে তুলে দিতে বলে উঠলো সারা দিন তো ছুটোছুটি এবার শুনি তো তোদের ব্যাপারটা কি দীপক তার বউয়ের মুখের অবলীলাময় ভঙ্গি দেখে অবাক হয়ে তাকিয়ে রইল আবার ভাবল এটা আবার কি কিরকম করলো ইভা খাবার সময় কেন অপালা যদি হঠাৎ খাওয়া ফেলে উঠে যায় এমন কাজ তো অনায়াসেই করতে পারে কি ভাগ্যিস তা করল না অপালা শুধু গম্ভীরভাবে বলল হবে আবার কি যা হবার তা তো এসেই দাদাকে বলেছি ইভা চামচ অনেকক্ষণ ঠুকে ঠুকে ননদের প্রিয় বস্তু মুরগির পা খুঁজে বার করে তার পাতে দিয়ে বলল আমার কি মনে হয় জানো সেকালের নিয়মটা অনেক ভালো ছিল বলল দীপকের দিকে তাকিয়ে দীপক তার বউয়ের আরও দুঃসাহসের দিকে তাকিয়ে কম্পিত হলো নিশ্চয়ই এখন ইভা তার পিতামহীর ভঙ্গিতে সেই সেকালের পবিত্র বিবাহবিধির প্রশংসা আর দাম্পত্য সম্পর্কের অচ্ছেদ্য বন্ধনের গুণগান করতে বসবে যে পবিত্র বন্ধনটি নাকি জন্ম জন্মান্তরের পত্রপত্রিকার পৃষ্ঠায় ধারাবাহিক উপন্যাসের মতো কিস্তিতে কিস্তিতে পৃথিবীর পৃষ্ঠায় প্রকাশিত হয় দীপকের খুবই অস্বস্তি হলো এখন অপালার এই দুঃসহ মানসিক অবস্থার সময় যখন নাকি অপালা বিবাহ বিচ্ছেদের নালিশ ঠুকতে একদিনও দেরি সইতে রাজি হচ্ছে না তখন ইভার হঠাৎ সেকেলে ব্যবস্থার প্রশস্তি গাইতে বসার দরকারটা কি দীপক তাড়াতাড়ি অবস্থাকে আয়ত্তে আনতে পড়ল হঠাৎ সেকাল প্রেমীদের ভূমিকা নিতে বসলে যে হঠাৎ আবার কি বলে উঠল ইভা আমি তো বরাবরই বলি বাড়ির গিন্নির এই সবাইয়ের সঙ্গে একসঙ্গে খেতে বসে যাওয়ায় আধুনিক নিয়মটা বিচ্ছিরি সবাইকে ভালো করে পরিবেশন করে খাইয়ে তবে গিন্নির বসাটা ঢের ভালো ছিল এখন তো গিন্নি এসে না বসা পর্যন্ত সবাই হাত গুটিয়ে বসে থাকবে ধরে প্রাণ এলো দীপকের সহসা এই প্রসঙ্গে চলে এসেছে ইভা তা কে বুঝেছে বাবা এখন স্বস্তি হয়ে বলল তা এই আধুনিক প্রথাতেই বা অসুবিধাটা কি অসুবিধা যথেষ্ট সামান্য একখানা মুরগির ঠ্যাং খুঁজতে রাত খাবার আমি তো ভাবছিলাম পা দুখানি গাড়ি থেকে বেরিয়ে পড়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরে গেল কিনা অতএব এখন দীপকের হো হো করে হাসি হয়তো একটু বেশি হাসি ইভা জলের গেলাসটা তুলে নিয়ে এক ঢোক জল খেয়ে বলল হ্যাঁ তোর কথাটা তো শেষ হলো না বললাম তো আমার কথাটা তো সব শেষ হয়ে গেছে বাহ শেষ হওয়ার আগে একটা হিস্ট্রি তো থাকবে হিস্ট্রির নতুন কিছু না চিরকাল অসহ্য ব্যাপারগুলোকে সহ্য করে এসেছি সেগুলো এত বাড়িয়ে তুলেছে যে আর সহ্য করে চলা অসম্ভব হয়ে উঠলো দুটো বিপরীত প্রকৃতির লোককে ধরে বেঁধে একসঙ্গে ঘর করতে বাধ্য করার মধ্যে যুক্তিটা কি আর কেনই বা তারা বাধ্য থাকতে রাজি হবে অপালা একটু থেমে মুখটা ঘৃণায় বাঁকিয়ে বলল তারা কিনা জানি না আমি আমার কথাই বলছি ইভা অবাক গলাতেই বলল তুই তো নিজেই ভাব ভাব করে হুম সেটাই ভুল হয়েছিল অপালা বৌদি প্রদত্ত সেই ঠ্যাংটি আখ চিবনের মতো চিবোতে চিবোতে বলে ওঠে তাতেই ওর অত ডাঁট জাগে একবার একটা ভুল করে ফেলেছি বলে এই চিরকাল সেই ভুলের জেদ টেনে চলতে হবে এর কোনো মানে নেই ইভা অপালার পাতে আর একটা মাছ তুলে দিয়ে বলল কিন্তু আমি তো বাপু অরিন্দমের মধ্যে কোনো দেখতে না তা পাবে কেন অপালা ভুরুকুচকে বলে লোকটা যে কেমন তা জানো না তো সেই যে তোমরা বলো ঘর জ্বালানে পর ভোলানে ইনি হচ্ছেন তাই বুঝলে আপিস আর আপিসের কাজ এছাড়া যেন দুনিয়ায় আর কিছু নেই হঠাৎ দুজনে কোথাও একটু বেড়াতে যেতে ইচ্ছা হলে কি একটা ছবি দেখতে ইচ্ছে হলে সাহেব একদিনের জন্য ডুব মারতে পারবে না সেই ছুটির দিনের অপেক্ষায় বসে থাকতে হবে লোকে যেন তখনও পর্যন্ত মুডটা জিয়ে রাখবে দীপক খুব সাবধানে ভয় ভয়ে বললো হ্যাঁ রে অফিসের কাজে অত বড় একটা অফিসার ওই তো ওই অহংকারেই ফাটছে যেন উনি একদিন ডুব মারলেই আপিস সমুদ্রের জলে ডুবে যাবে আমি একটা মানুষ নয় আমার ইচ্ছের একটা দাম নেই শুধু কি তাই আজকাল সমস্ত ব্যাপারে ক্রিটিসিজম একে তো একটু মার্কেটিং করতে ভালোবাসি বলে ওই নিয়ে ঠাট্টা ব্যঙ্গ সমালোচনা তাই আবার এখন রান্নার খুদ ধরা রোগ হয়েছে সেদিন বললো কি জানিস শুনলে গা জ্বালা করবে তোর নতুন যে একরকম প্রেশার কুকার উঠেছে এখানে উঠেছে কিনা জানি না বোম্বেতে বাজার ছেড়েছে সেই একটা কিনে এনেছি দেখে বলে উঠল কি তোমার কিচেন দেখলে তো বোঝা যায় না কিচেন না বাসনের দোকান আবার একটা জঞ্জাল এনে জোটালে রান্নায় তো দ্রৌপদী এত বাসন জুটিয়ে কি হবে বল তুই বৌদি কর না মাথা ঝুলে যায় রাগ করে বাক্সটা শুদ্ধ আঁচড়ে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করবে না বলে উঠতে হবে না এতই যদি দ্রৌপদীর সাধ তো আমায় বিয়ে না করে একটা গোয়ানিজ কুককে বিয়ে করলে পারতে বিশ্বাস করবি দাদা তোদের বড় আদরের হীরের টুকরো জামাইবাবুটি কি বললো একদম ছোট লোকের মতো কথা বললো আমি তো তোমায় বিয়ে করিনি তুমি আমায় বিয়ে করেছিলে যা ঝুলে পড়েছিলে না করে উপায় ছিল কষ্টে হাসি চাপে দীপক আর ইভা ঝুলে পড়ার ইতিহাসটা তাদের অবিদিত নেই তবু হাসি চাপা গাম্ভীর যে বলে উঠলো ইভা এ তোর রীতিমতো অপমান চার্জশিট না কি বলে গো তৈরি করার সময় খুব কড়া করে লিখে দিও এগুলো ও শুধু এই অপালা বলে উঠল আরও আছে অনেক আছে পার্টিতে গিয়ে আমি কেন কেবলমাত্র কোনো একজনের সঙ্গে গল্প করতে বসে যাই সবাই প্রতি কেন সমান মনোযোগ দিই না কেন সৌজন্য করে আসবো একদিন আপনার বাড়ি বললে আমি কেন তক্ষুনি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবে না বলে বলি আমরা কখন বাড়ি থাকি না থাকি এসে হয়তো ফিরে যেতে হবে বরং আমি ডাকলে একদিন আসবেন কারোর সঙ্গে বাচ্চা বেড়াতে এলে আমি কেন ওতে হাত দিও না ওটা পেরো না বলে সাবধান করতে বসি সব। সোজা বলছি আমার এত আহ্লাদ ভালো লাগে না একদিন যে একটা বাচ্চা টেবিল থেকে অ্যাস্ট্রিটা টেনে কার্পেটে ছাই ছড়ালো তাকে আমি ফাইভ স্টার খাওয়াবো কেবল এই সব নিয়ে সমালোচনা চিরকাল আমি এত হেনস্তা সহ্য করব কেন শুনি তবে এক্সট্রিমে উঠল একদিন অক্সফোর্ড থেকে আমার নামে একটা বইয়ের প্যাকেট আসতে দেখি ব্যঙ্গ হাসি হেসে বলা হলো কিনা কিসের বই ঘর সাজানো শেখার না উল বোনার প্যাটার্নের রাগ করে যখন মোড়ক খুলে বই কটা টেবিলে বিছিয়ে ধরলাম বলল তাই বলো এই সব কিছু দুরূহ বই ঘরে সাজিয়ে রাখা তো খুবই দরকার নইলে লোকে বুঝতেই পারবে না যে এ বাড়ির বিশেষ কতটা কালচার্ড এরপরও থাকবো সে বাড়িতে বাস করব ওই লোকটার সঙ্গে পরদিনই বোম্বে ছেড়েছি এক দিনের মধ্যে একটা প্যাসেজ বুক করে ফেলতে কম কাঠখর পোড়াতে হয়েছে ইচ্ছে করলেই অবশ্য ও ওর অফিসের কোটা থেকে একটা পাইয়ে দিতে পারতো কিন্তু ওকে বলতে যাবো কেন দুঃখে আর এখন ওর সঙ্গে আমার সম্পর্ক কি রাগে দুঃখে অপমানের স্মৃতিতে এখন হাঁপাতে থাকে অপালা অতঃপর উঠে পড়ে লাগে অপালা আইনসঙ্গতভাবে সম্পর্ক ছিন্ন করার ব্যবস্থায় ওদিকে দীপকের সঙ্গে অরিন্দমের চিঠি চাপাটি চলছে অরিন্দমও চটপাট থাকুন দাদা আপনাদের আদরের বনটিকে নিয়ে ভারতের স্বর্গ কলকাতায় আমি বেটা ঠিকই চালিয়ে নেব একটা গোয়ানিজ কুট পাবার আশায় আছে মাইনে একটু বেশি নেবে কি আর করা অন্যদিকে তো তেমনি অনেক সেফ হচ্ছে ব্যাপারটা ভাবুন একটা মোটা রোজগারি হাজব্যান্ড চাই অথচ সে হতভাগাকে রোজগারের জন্য সময় দিতে পারবে না এমন আহ্লাদ কি করে চলে শুনতে পাচ্ছি এখানের মহিলা সমাজ এখন আমাকেই নিন্দে করছেন সহানুভূতিতে মরে যাচ্ছেন মিসেস মজুমদার কতটা লোনলি ফিল করেন এই লক্ষ্মী ছাড়া হৃদয়হীন আমি নাকি লক্ষ্যই করিনি তাই তিনি চলে গেছেন কি আর করা এই চিঠি অপালার চোখে পড়লে কি করবে না করবে কে জানে দীপক তাই একদম সরিয়ে রাখে এবং ইভাকেও খুব লক্ষ্য রাখতে বলে দিয়েছে বাড়িতে যেন কোনো সহজ জায়গায় কেরোসিনের বোতল না থাকে কোনোভাবেই যেন বাড়িতে ঘুমের বড়িরা ঢুকে না পড়ে অবশ্য অপালার সফর এখন সব সময় দাদার সঙ্গেই এদিক ওদিক নড়ে চড়ে ঘুমের বড়ির দোকানে ঢুকে পড়ার সুবিধে নেই ইভাকে নিয়ে এখন আর টানাটানি নেই এখন অপালা শাড়ি সম্পর্কে উদাসীন বাংলা সিনেমা দেখলে মাথা ধরে অবশেষে খবর এলো ইভা বসে পড়ে বলল অরিন্দম এক কথায় ডিভোর্স দিতে রাজি হচ্ছে হচ্ছে তো দীপক মলিন গলায় বলে এটা ভাবিনি মনে করেছিলাম সহজে দিতে চাইবে না আটকে রাখবে ওপুর মন বদলাবার অপেক্ষা করবে কিন্তু কিভা বললো ঠিক তাই আমিও তাই ভেবেছিলাম আমাদের সঙ্গেও তো এত ইয়ে এক কথা এখন ছিঁড়ে দিতে পারছে অপালা তার দাদার সঙ্গে আইন উপদেষ্টার বাড়ি থেকে ফিরে ভ্রুকুটি কুটিল মুখে সকালের বাসি কাগজখানা তুলে নিয়ে চোখের সামনে ধরে রেখেছিল এখন হঠাৎ কাগজটা আছড়ে মাটিতে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে উঠল আর কতক্ষণ হাহাকার চলবে চা ফা পাওয়া যাবে একটু নাকি শুতে যাব। বুতাই খুব আসতে প্রায় ভয় ভয় বলল বিজয়দা চা করছে পিসি বছর ছয়কের এই মেয়েটা এর আগে যখনই পিসিকে আসতে দেখেছে দেখেছে বাড়িতে আল্লাদের বান ডাকছে তাছাড়া পিসের তো সে রীতিমতো ফ্যান এবারে পিসে অনুপস্থিত আর পিসে ছাড়া পিসি যেন একটা ভয়ের খনি ধারে কাছেই আসতে চায় না চায়ের কাপটা দিয়েই সে ছুটে চলে গেল আসলে সে তাগাতা দিতেই গেল কিন্তু বেশি ভুল বুঝলো সশব্দে একটা নিঃশ্বাস ফেলে বলে উঠল ভাগ্য যখন খারাপ হয় তখন অপ্রতিভ ইভা তাড়াতাড়ি বলে উঠে কি যে বলিস তুই তো সারাক্ষণই বাইরে বাইরে তখনও তাই থেকেছি বরং আরো বেশি থেকেছি কিন্তু যেই ফিরেছি ছুটে এসেছে ইভা মনে মনে বলে ছুটে এসেছে তোমার আনন্দের সমারোহ দেখতে গাড়ি থেকে পঞ্চাশটা প্যাকেট নামছে তার মধ্যে ওরও কত কিছু আছে উল্লাসে ছুটে এসে জোর করে নিজের ঘাড়ে বুকে প্যাকেট চাপিয়ে নিয়ে ঘরে এসেছে এখন কি করছো তুমি ভাইয়ের সঙ্গে উকিলের কাছে গিয়ে কুটকচালে কথা কয়ে এসে প্যাঁচা মুখ করে বসে থাকছো ছোট্ট বাচ্চা ভয় পাবে না কিন্তু মনের কথা তো মুখে বলা যায় না তাই মুখে বলতে হয় তোর আজকাল মন টনের জুত নেই সেটা বুঝতে পারে রে বাচ্চাদের এসব বিষয়ে অনুভূতি খুব বেশি থাকে ভয় খায় দীপক আর একবার তার ম্যানেজকারিনী মহিমমহি গৃহিণীর দিকে ভক্তি বিগলিত চিত্তে তাকায় সত্যি কি করে যে পারেই ভা এ সময় চা এসে পড়ায় প্রসঙ্গটা অন্য খাতে প্রবাহিত হয় যথা চাটা কড়া বিস্কুটগুলো মিওনো ডালমুটটা ঝালে পোড়া চায়ের সঙ্গে রসের মিষ্টি পাগলে খায় ইত্যাদি অরিন্দম যখন অরাজি নেই তখন অপালার প্রচেষ্টার অগ্রগতিতে কোনো বাধা থাকার কথা নয় না শুধু অরিন্দমকে এখন একটা বিশেষ কাজে ভীষণ ব্যস্ত থাকতে হচ্ছে বলে একটু সময় চেয়েছে ব্যস্ততাটা মিটলেই এসে আইন আদালতের ব্যাপারটা মিটিয়ে যাবে ইহেন সময় ইভা একটি সন্দেশ পরিবেশন করে বসল করলো অবশ্য দীপককে লক্ষ্য করেই তবে দীপকের বোন আর তার কান দুটোকে কোথায় পাঠিয়ে দেবে ইভার ইভার সন্দেশটি এই হঠাৎ বোম্বাইতে হয়ে গেছেন এবং ফ্ল্যাট পেয়েছেন একেবারে অরিন্দমদের ফ্ল্যাটের গায়ে টুনু লিখেছে অপালা ক্রুদ্ধ গলায় বলল টুনুটি কে ও মা টুনু কি জানিস না মাসির ছোট মেয়ে ও হো এখানে যে আবার ভালো নামে ডাকতে বলে সেই পারমিতারি লিখেছে মা তো দুঃখে মরে যাচ্ছে বেচারা একা রয়েছে বলে অপালা কুচকে বলে ওঠে পারমিতা সেই কপালে তিল তা বয়স তো অনেক হয়েছে এখনো বিয়ে হয়নি সেটার কই আর হচ্ছে ইভার স্বর হতাশা ব্যঞ্জন কমন রূপে গুনিয়ে আলো করা মেয়ে আসলে মেয়েদের বেশি বিদ্যবুতি হওয়াটা ঠিক নয় বসে বসে কেবল বিদ্যে বাড়িয়ে চলেছে বিয়ে করার ফুরসতি হয়নি এখন আবার উপযুক্ত পাত্র পাওয়া সমস্যা তা এখন নাকি উঠে পড়ে খুব সংসারের কাজ শিখছে মেজমাসিও লিখেছেন টুনু আর আমায় নড়তে দেয় না সব কাজ করে আর হাতের রান্না যা ফার্স্ট ক্লাস হয়েছি কদিন বা শিখেছে বৌদি একটু ক্ষেমা দেবে তোমার মাস্তু বোনের প্রশস্তি শুনতে শুনতে মাথা ধরে গেল বৌদির ক্ষমা দেওয়ার অপেক্ষা না করে নিজেই ঘর থেকে উঠে গেল অপালা ভারী শরীরটা নিয়ে কিন্তু ইভার বোনের প্রশস্তি না হোক উঠছেই আর আশ্চর্য এই উঠাচ্ছে বোম্বে চিঠি এলো দেখলাম খুব আসা যাওয়া চলছে বোধ ইভা বলল তাই তো মনে হচ্ছে মেঝুমাসির আবার ভীষণ মায়া মমতার স্বভাব তো ছেলেটা একা আছে দেখে লম্বা চিঠি লিখেছেন তোর জন্যেও খুব ইয়ে করেছেন লিখেছেন কি করে যে অরিন্দম অপুকে অগোছালো বলে তা জানি না বাপু কপালা ঠিকরে উঠে বলে কি বলে ওই তো অগোছালো অগোছালো আমি তাই তো লিখেছেন ইভা খুব করুণ গলায় বলল কথাটা অপালার ভুরুটা আজকাল অহরহ কুঁচকে থাকার দরুন মুখটা কেমন হিংস্র হিংস্র দেখতে লাগে তা সেই মুখের চেহারার সঙ্গে সামঞ্জস্য রাখা গলাতেই সে বলে উঠলো তা বলবে না নিজের দোষ ঢাকতে এখন অনেক কিছুই বলে বেড়াবে মাসি অবশ্য লিখেছেন তাই বলেছেন মনে হয় অরিন্দম মনের জ্বালায় এসব বলছে আমি তো বাবা দেখছি অপুর সংসারের গোজ দেখলে চোখ জুড়োয় রান্নাঘর ভাড়ার ঘরের এমন ব্যবস্থা পাকা গিন্দিদেরও দেখা যায় না রান্নার বাসনই যে কত রকম এত সব চোখ দেখিনি বাবা টুনু তো বলে অপু বৌদি সংসারে কাউকে চোখ বেঁধে ছেড়ে দিলেও কপালা ঠিকরে উঠে বলল অপু বৌদি মানে বৌদি কি সূত্রে তোমার ভাই বোনেরা কে কবে আমায় বৌদি বলেছে শুনতে পাই কি জানি বাবা তাই তো বটে বুধায় অরিন্দমকে অরুদা অরুদা করে বলে অপালার ভুরু এখন ধনুক ও আবার অরুদা অরুদা করা হচ্ছে চমৎকার ইভা কিছু বলার আগে দীপক বলে ওঠে তা একটা কিছু বলে তো ডাকতে হবে তাই নাকি ডাকতেও হবে আহা চিনা জানার ব্যাপার তো আত্মীয় অপালা ক্রুদ্ধ গলায় বলে ওঠে দাদা অপালার কণ্ঠস্বর তীব্র বলছি মাস্তুতো দিদির প্রাক্তন নন্দাই কিরকম আত্মীয় হয় দীপক একটু হেসে বলে সেসব তো তোরাই ভালো জানিস আমার তো তুতো ভাবলেই মাথা গুলিয়ে যায় তবে কি জানিস প্রবাসে গেলে খুব দূর সম্পর্কের লোককেও লোকে আত্মীয় ভাবে হ্যাঁ তার উপর যদি সেই আত্মীয়টি বেশ শাঁসালো হয় আর বেওয়ারিস হয় তা হলে তো কথাই নেই বলে অপালা মুখটা বাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে যায় দীপক সেই চলে যাওয়ার দিকে তাকিয়ে গলা নামিয়ে বলল আচ্ছা ভা তোমার মেজমাসি হঠাৎ তোমায় এত লম্বা লম্বা চিঠি লিখতে শুরু করলেন কেন বলতো ইভা অনায়াস কলাই বলে খুবই স্বাভাবিক অমন একটা দামি ছেলে এমন সাজানো সংসারটি বেওয়ারিস হয়ে যাচ্ছে দেখে প্রাণ করকর করছে এখানে তো দেখেছেন অপুকে বরাপুর আমার মনে হয় ও সব চিটিপিটির কথা অপুকে না বলাই ভালো তাই দেখছি বলে সায় দেয় ইভা স্বামীর বিবেচনা প্রশংসা করে কিন্তু যাকে আড়াল সে যদি নিজেই আবার ঘুরে এসে সেই প্রশ্নই তোলে এলো অপালা ঘুরে না কুচকে খাওয়া গলায় বলল তখন চোখ বাঁধার কথা কি হচ্ছিল ইভা সত্যিই ভুলে গিয়েছিল অবাক হলো বলল চোখ বাঁধা চোখ মানে ন্যাকা সেজনা বৌদি বললে না তখন তোমার সোহাগের টুনু বলেছে ও বৌদির সংসারে কাউকে অপু বৌদি শব্দটাকে যেন একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিক্ষেপ করল অপালা ও হো সেই কথা লিখেছে বটে ওনা সংসারে কাউকে চোখ বেঁধে ছেড়ে দিলেও সে অনায়াসেই চা বানাতে পারবে রান্নার গোজ করে নিতে পারবে তার মানে অপালা ছিটফিটিয়ে বলে উঠল তিনি তাহলে চা বানাচ্ছেন রান্না করছেন করছেন কি না জানিনা বাবা লিখেছে তাই বলছি লিখেছে কত রকমের যে গুঁড়ো মশলা কত রকম ইয়ে শুধু শুধু লিখেছে ঘোড়ার ঘাস খাও তুমি কোন কথার কি মানে হয় জানো না আমি জানতে চাই কেন কেন তোমার ওই আল্লাদি তুতো বোন আমার কেনা সেই সব জিনিসপত্র হাত দেবে রাগ হলে অপালা ইভাকে তুমি বলে ঘোড়ার ঘাস খাওয়ার তুলনা দেওয়া সত্ত্বেও ইভা এগে উঠল না এবং খুবই মৃয়মান গলায় বলল। তা অরিন্দম হয়তো প্রশ্রয় দিয়েছে হয়তো ওকে চাটা বানিয়ে দিতে অনুরোধ করেছে তা নয় তো ওরি বা সাহস হবে কেন হুম তা বলতে পারে ছোট লোকটা অপালা বাঁ হাতের তালুতে ডান হাতের ঘুষি মেরে বলে বলেই ছে মায়া বাড়িয়েই বলেছে আমার বউ আমায় ফেলে গেছে তুমি যদি দয়া করে আমায় একটু দেখো বেশ তোমার টুনু লুফে নিয়েছে কথাটি সুযোগ সন্ধানীরা যা করে ইভা এখন সম্পূর্ণ ননদের বললো ঠিক তাই সত্যি বলতে তোর দাদার সামনে বলি না আমারও মনে হয় ও একটা একা ছেলে কেউ নেই বাড়িতে তুই একটা বুড়ি আইবুড়ো মেয়ে তোর তো যাওয়া আসার দরকার কি মেঝো মাসির এটা দেখা দরকার অপালা বেচারা আর ভুরু কুঁচকে কুঁচকে কপালে স্থায়ী রেখা পড়ে যাচ্ছে ঠোঁট উল্টে উল্টে ঠোঁট ঝুলে পড়ছে আর ভগবান জানেন এত জালার মধ্যে দিন দিন এত মুটিয়ে যাচ্ছে কেন বসে খাওয়ার গুণ কিন্তু সেখানেই বা কি এত খাটুনি ছিল বাবা তবে হ্যাঁ এমন চর্বস্য খাওয়াটি হতো না হয়তো কিন্তু শুধু এই জন্যে মানসিক এতখানি যন্ত্রণা সত্ত্বেও ইভা খাবার টেবিলের ওপর শশা রেখে স্যালাডের জন্য পাতলা ছুরি দিয়ে কুঁচচ্ছে এধারে দীপক সোফায় বসে সামনে সেন্টার পিসের ওপর সেভিং সেট রেখে এক মুখ ফেনা করে ব্লেড সানাচ্ছে অপালা চা খাওয়ার পর আবার গিয়ে শুয়েছে ইভান ননদের কান বাঁচিয়ে বলল দেখো তোমার এই বদ অভ্যাসটার জন্যে আমারও ডিভোর্সের নালিশ তোলা উচিত কেন বাথরুমে দাড়ি কামাতে তোমার অসুবিধাটা কি আর নেই আহা নেই কে বলছে এখানে একটু আরাম করে বসে সুখ পায় দীপকও একটু গলা নামালো তাছাড়া তোমার সঙ্গ সুধা যতটুকু পাওয়া যায় ঢং বলো বলে নাও মেয়েরা এইরকমই হৃদয়হীন হয় ইভা কিছু বলতো হয়তো দুমধাম করে অপালা বেরিয়ে এলো ঘর থেকে চুলগুলো উড়ো উড়ো চোখ দুটো ঘুমে ফোলা ফোলা এসেই দাঁড়িয়ে পড়ে বলে উঠলো বাহ চমৎকার দৃশ্যটি তো একজনের হাতে ছুরি একজনের হাতে খুর শোনা মাত্রই হেসে উঠল ইভা বলে উঠল এটা একটা সিম্বল বুঝলি অলক্ষিতে দুজনের এই ভূমিকা অপালা ক্রমেই এত মোটাচ্ছে যে আদৌ দাঁড়িয়ে থাকতে চায় না দাদার পাশেই বসে পড়ে বলে ওঠে ঠিক তারপর বলে উঠল দাদা এই চিঠিগুলো আমাদের লয়ারকে দেখানো দরকার নয় কোন চিঠি রে অপালা ইভার দিকে কটাক্ষ করে বলল কেন বৌদির ওই মেঝমাসির আর তার ঢিঙ্গি মেয়েটির ওদের চিঠি তোর বৌদিকে লেখা হ্যাঁ হ্যাঁ বুঝতে তোমার এত সময় লাগে দাদা অথচ শুনতে পাই নাকি তুমিও ওকালতি করো ইভা ফোরন কাটল ইনকাম ট্যাক্সের উকিল আবার উকিল যাক ও চিঠি কোন কাজে লাগবে রে না লাগার কিছু নেই লোকটা একা বাড়িতে কিরকম স্বেচ্ছাচার চালাচ্ছে চিঠিগুলো তার প্রমাণ দীপক বোনের ধাক্কা বাঁচিয়ে সাবধানে গালে খুর বোলাতে বোলাতে বলল আর এখন বাড়তি প্রমাণের দরকার নেই অপু কেস তো শেষই হয়ে গেছে ও যখন রাজি হয়েছে তুই তো ওকে ত্যাগই করে এসেছিস অপালা উদ্ধতভাবে বলে এসেছি তো কি তাই বলে যা খুশি করে করে পার পাবে আমার সাজানো ঘর বাড়িতে যে ইচ্ছে এসে ঘটঘট করবে আমার গোছানো রান্নাঘরে আমার কিনে কিনে রাখা সাজিয়ে রাখা মশলাপাতি ব্যবহার করে রান্না করবে এসব মুখ বুঝে সহ্য করবো আমি এরপর হয়তো শুনবো আমার শাড়িগুলোও নিয়ে নিয়ে হঠাৎ চুপ করে যায় অপালা ঘন ঘন শ্বাস পড়ার জন্যে দীপক বলে ওঠি আহা সে চিন্তা নেই অনেক আগেই তো অরিন্দম চিঠিতে লিখেছিল যখন আসবে মানে কোটে যাবার দিন হিসাব করে তখন তোর সব শাড়ি টাড়ি জিনিসপত্র যত আছে সব নিয়ে আসবে দিয়ে যাবে অপালা ফোনে মতো ফোঁস করে ওঠে দিয়ে যাবে কই এ কথা তো বলি আমায় দেখাওনি তো সে চিঠিটা দীপক অপ্রতিপ ভাবে বলে মানে চিঠিটায় আরো কথা ছিল তাই আর আবার কি নিশ্চয় আমার নিশ্চয়ই তো আমার তাতে বয়েই গেল তবে বেশ বোঝা যাচ্ছে আমার ব্যবহারের জিনিসগুলো ওর চক্ষুশুল হবে তাই ঝেঁটিয়ে সাফ করতে চায় তা কেন ভাবছিস ইভা বলে ওঠে জানে তো তুই সামান্য একটা সুটকে সাথে নিয়ে চলে এসেছিস আর শাড়িগুলো তোর কত শখের থাক বৌদি তুই আর শাক দিয়ে মাছ ঢাকিস নে মতলব বুঝতে আর আমার বাকি নেই যাক চুলোয় যাক মোট কথা ওই চিঠিগুলো আমায় দে ইভা আকাশ থেকে পড়ে ও মা সেসব আমি তুলে রেখেছি নাকি পরে ফেলে টেলে দিয়েছি কি কি বললি চিঠিগুলো ফেলে দিয়েছিস ওই পাজিটার কুকীর্তির প্রমাণ লোক এ মা কুকীর্তি আবার কি থামো থামো আশ্চর্য আমি ঠিক করছিলাম চিঠিগুলো দেখিয়ে ওকে নতুন আর একটা চার্জে ফেলবো ও মাথাটা ছিঁড়ে পড়ছে আমার আবার দুমদাম ঘরে গিয়ে শুয়ে পড়ল দীপক চোরের মতো বলল তা চিঠিগুলো কেনই বা ফেলে দিলে ইভার মুখে একটু আলগা হাসি তাহা ওই গা জ্বালানো চিঠিগুলো রেখেই বা কি লাভ ওগুলো কি তোমাদের কেসে কাজে লাগতো তা কিছু না কেসের জন্য আর কিছুই লাগবে না তবে এমনিতে তো তুমি চিঠিপত্র ফেলে দাও না তুলেই রেখে দাও ইভা শশার কুচি ভর্তি প্লেটটা হাতে তুলে নিয়ে একটু রহস্যের আলো ছড়ানো হাসি হেসে গলার স্বর নামিয়ে বলে আদৌ যাদের অস্তিত্ব নেই তাদের আর তুলে রাখবো কি করে কি বললে আদৌ কি কি সেটা শুনতে হলেই রান্নাঘরে চলে আসতে হবে বলেই বা প্লেটটা হাতে নিয়ে রান্নাঘরে চলে যায় অতভম্ব দীপক ও অতএব তার পিছু পিছু এরপর তিনি অরিন্দমের চিঠি এলো সামনের সপ্তাহেই আসছে সে ডিভোর্সটা দিয়ে দিতে এবং লিখেছে অপালার জিনিসপত্রগুলো নিয়ে এসে পৌঁছে দেবে ভেবে গোছাতে বসে তার মাথায় আকাশ ভেঙে পড়েছে কিভাবে এসব ম্যানেজ করা যাবে দেখা যাচ্ছে ওর জিনিসগুলো গোছানোর থেকে শুধু অরিন্দমের নিজের ছাতা জুতো ব্যাগ সুট ফুট আরও ও ফার্নিচারগুলো বাদ দিয়ে বাকি সমস্তই প্যাকিং করে সমস্ত ভালো হয় কত পুতুল কত খেলনা কত ফুলদানি কত শৌখিন বাসন এছাড়া ব্যবহার্য বস্তু শাড়ি জামা ব্যাগ জুতো শাল চাদর এসবের সংখ্যা নির্ণয় করার এলেম রাখি না দাদা শুধু ছাতাগুলো গুনতে সক্ষম হয়েছে মোট উনিশটা ভাবছি অপালা যদি এর থেকে কিছু বিলিয়ে দেবার অনুমতি দেয় তো আমার ভার অনেক লাঘব হয়ে যায় দীপক জানে না কখন অপালা তার পিঠের কাছে এসে দাঁড়িয়েছে জানতে পারলো হঠাৎ চিঠিখানা করে হাত থেকে উড়ে যেতে ভীত চকিত দীপক হা হা করে উঠলো আরে এখনো পড়া শেষ হয়নি দে দীপক দেখেছিল অপালা বাড়ি নেই ইভা বলেছিল ওর সেই কলেজ জীবনের বন্ধু মাধুরী বোধহয় তার কাছে গেছে কাল টেলিফোনে কথা বলছিল ইভা একটু হেসেছিল তিনিও তো এক গোয়ালের গরু দীপকের অবশ্য বুঝতে একটু দেরি হয়েছিল নিশ্চিন্ত ছিল সকালে শুনেছে অপালা বলছে বৌদি লেটার বক্সের চাবিটা আমায় দিয়ে রাখিস ওটা আমার কাছেই রাখবো ঠিক করছি অতএব দীপক খুবই স্বস্তি পেয়েছে আজই অরিন্দমের চিঠিটা এসে যাওয়ায় কিন্তু এ বিপত্তি চিঠিখানা মুঠ হয়ে চেপে প্রায় দলিত মথিত করতে করতে অপালা মুখে চরম ঘৃণা আর ব্যঙ্গের অভিব্যক্তি ফুটিয়ে বলে ওঠে ও অপালা যদি বলে তো কিছু কিছু বিলিয়ে দিয়ে ভার লাঘব করে ফেলি জিনিসগুলোও এখন এত ভার লাগছে বিলিয়ে দেওয়া যাবে তবু বাড়িতে রাখা যাবে না চোখের সামনে থেকে সব চিহ্ন মুছে না ফেললে চলছে না দাদা খবরদার তুই এ চিঠির জবাব দিবি না দেখি নিজে থেকে কি করে এলে তো দেখা হবেই দেখিয়ে দেব কি করে সায়স্তা করতে হয় উনিশটা ছাতা আমি তোমায় লিখে দিতে পারি দাদা ষোলো সতেরোটার বেশি কিছুতেই না ঠিক আছে অপালার চোখে আগুন অপালার নিঃশ্বাস এত জোর উঠছে পড়ছে দেখে ভয় পেয়ে যায় দীপক ঠিক আছে শব্দটা যে বড় ভয়ঙ্কর আতঙ্কবাহী যেন ধুমাই তো বহি ঈশ্বর জানেন বন্ধুর সঙ্গে দেখা করার ছুতো করে বেরিয়ে চারটিখানি ঘুমের বড়ি কিনে এনেছে কিনা অপু একেই তো প্রাণ তুললো এই ছোট বোনটার জীবন ছত্রভঙ্গ হয়ে যাওয়ায় প্রাণ ফেটে যাচ্ছে দীপকের তার উপর আবার এই আতঙ্ক আশ্চর্য অরিন্দমটাই বা কি বলে এ ধরনের চিঠি লিখতে পারল সত্যিই তো অপুর সব চিহ্নই যে ধুয়ে মুছে নিশ্চিহ্ন করে ফেলতে হবে তার কি মানে আছে এ যাবত অরিন্দমের ওপর সহানুভূতি আসছিল দীপকের আজ একটু রাগই এসে গেল বিশেষ করে ওই এক উটকো ভয়ে কিন্তু কে জানতো যে ধুমাই তো বন্ধিতে একটি জ্বলন্ত পড়বে এসে পড়াই অবধ শিশুর ব্যাপার তো ইচ্ছাকৃত হতে পারে না এই ভয়ঙ্কর সময় কিনা বুতাই ছুটে এসে ভয় পাওয়া গলায় বলে ওঠে বাপি বাপি মার মেজমাসি কি বিচ্ছিরি জানো মাকে কি লিখেছে জানো পিসের সঙ্গে টুনুমাসির বিয়ে দেবে মা ভীষণ রেগে গিয়ে চিঠিটা গ্যাসের উনুনে ফেলে দিল দাউ দাউ করে পুড়ে গেল মা রেগে রেগে বললো আচ্ছা বুতাই পিসেকে তুই মেশো বলতে যাবি নাকি আচ্ছা বাপি মাসি বিষ ছিড়ি না দীপক হতবম্ব হয়ে যায় এই অনর্থ সময়ে আবার একই চাল ইভার বিভ্রান্ত দীপক বলতে যাচ্ছিল তোর মা কই কিন্তু ততক্ষণে তো বারুদে আগুন ধরে গেছে পিসি সিংহ গর্জনে বলে উঠেছে হওয়াচ্ছি আমি পিসেকে মেশো করা দাদা আজকের মধ্যেই আমায় একটা প্যাসেজ বুক করে দে গিয়ে দেখি ও আমার জিনিসগুলো কাকে বিলিয়ে দেবার তালে আছে আর বলিহারি তোর তু তো শালিকে দাদা সেই যে গল্প আছে একটা লোক শ্মশানে গিয়ে খোঁজ নিচ্ছে যে লোকটা খাটে চড়ে এসেছে সে কোন আপিসে কাজ করতো এক্ষুনি গিয়ে ভ্যাকেন্সিটা ধরতে পারি যদি ছ্যাঁ ছ্যাঁ এর বিদুষী বসে বসে বিদ্যে বাড়িয়েছেন আজকের ফ্লাইটেই আমি যেতে চাই দাদা গিয়ে ধুত নেড়ে দিতে চাই তোর ওই বেহায়া শালিটার আর তার মা জননীর অপালা ধরেছে আর না করে ছাড়বে এমন ঘটনা তো ঘটতে পারে না অতএব সেই রাত্রেই না হলেও পরদিন ভোরবেলা অপালাকে আকাশে উড়িয়ে দিয়ে বাড়ি ফিরল ইভা আর দীপক কিছুক্ষণ নিরবতা তারপর দীপক বলে ওঠে নিহাত পায়ের ধুলো নেওয়ার সম্পর্ক নয় বলেই নিতে পারছি না মনে মনে সেলাম ঢুকছি তবে ভাবছি গিয়ে আবার কি লাঠা লাঠি বেঁধে না যায় সে তো বাঁধবেই অরিন্দমকে তো জানিয়ে দিয়েছি মার খাবার জন্য পিঠ শক্ত রেখো কি ডেঞ্জারাস মহিলা আমার অজ্ঞাতসারী এই বিরাট ষড়যন্ত্রটি চালিয়ে চলেছিলে ভাবা যায় না তোমার জ্ঞাত সারি হলে আর হতো কিছু কিন্তু চিঠিগুলো অরিন্দম জোর লিখেছে ইভা ঝঙ্কার দিয়ে বলে ওঠে আহারে অরিন্দম নইলে আর কে এমন লিখবে সমানেই পরিষ্কার করে মোসাবিদাটি পাঠাতে হয়েছে যত চিঠি পেয়েছ তুমি সব হ্যাঁ বলছো কি তো কিছু বলা হয় না অভিধান খুলে দেখো যদি উপযুক্ত শব্দ খুঁজে পাও হাসতে থাকি ইভা দীপক হেসে ফেলে বলে আমি ভাবছি অপু যখন গিয়ে মেঝমাসি কোম্পানির কোনো অস্তিত্বই খুঁজে পাবে না তখন তোমায় কি বলবে কি আর বলবে জোর ঠক জোর চোর প্রতারক চিটিংবাজ আর কি ইভা একটু মধুর হেসে বলে একটুখানি খামখেয়ালের বসে মেয়েটার সংসার ভেঙে যাবে এটা সহ্য করার চাইতে অপবাদগুলো অনেক সহনীয় তারপর গভীর সহানুভূতির কলায় বলে বাচ্চা খাচ্ছা না হলে মেয়েরা এমন খামখেয়ালি হয়ে যেতে পারে সেটাই ভালো করে বুঝিয়েছি অরিন্দমকে তার মানে দীপক হেসে উঠে বলে আমার অজ্ঞাতে আর এক ভদ্রলোকের সঙ্গে রীতিমতো পত্র সাহিত্য চালিয়ে তা যাচ্ছিলাম ইভার মুখে একটু আত্মতৃপ্তির হাসি ফুটে ওঠে বলে দেখো চালাকি তারা কোনো মহৎ কর্ম হয় না এ সব সময় প্রযোজ্য নয় আমার পাঠকরা আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন আর এইরকম গল্প নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটা চয়েস করবেন ধন্যবাদ